পক্ষে এরা ঠেকিয়ে রাখতে চায়। আর এমনিতে তো নির্বাচন আছেই, বিভিন্ন দল আমরা মনে করি যে আন্দোলন করবে, অনেক শ্রমিক সংগঠন আছে, সব শ্রমিক সংগঠনই বলে শ্রমজীবী মানুষদের নিয়ে আন্দোলন করা। আমাদের শ্রমিক সংগঠন যেটা বলে যে শুধু পেশাগত দাবি আদায় করা নিয়েই তো আন্দোলন হয় না, পেশাগত দাবি এই যে বঞ্চনা, এই বঞ্চনা আসছে কোথা থেকে? এই পুঁজিবাদী সমাজ থেকে, শ্রমিক মালিকে বিভক্ত সমাজ থেকে। তাহলে পেশাগত দাবি নিয়ে আন্দোলন করার সাথে সাথে এই সমাজকে ভাঙার আন্দোলনও করতে হবে। ফলে যারা ক্ষমতা হয়ে শুধু আমাদের জেলায় নয়, আমাদের জেলা তো বটেই, আমাদের জেলা এক সময় ছিল কৃষক আন্দোলনের জায়গা, আবার আজকের প্রথাগত ভাবে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে কৃষকদের বাড়ির থেকে অনেকেই কিন্তু শ্রমজীবী মানুষের দিকে যাচ্ছে। শুধু এই জেলায় কাজ না পেয়ে, এই রাজ্যে কাজ না পেয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে পরিচায়িকা শ্রমিকের মতোই তারা কাজ করতে বাধ্য হচ্ছে। ফলে আপনারা আমাদের দেখা যাচ্ছে যে 100 জন